হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বলিয়াপুর মধুমতি মডেল টাউনের অপোজিটে যে খালি জায়গাটি রয়েছে দেখেন পিছনে দিয়ে দেখা যাচ্ছে সিটি কর্পোরেশনের ময়লাগুলো এনে ফেলে দেয় সেই জায়গাটার পাশে যে খালি জায়গাটি রয়েছে সেখানে প্রাকৃতিক উপায়ে যে গাছগুলো রয়েছে কিভাবে কম খরচে গরুগুলোকে গাছ খাওয়ায় থাকেন এবং প্রতিদিন সকাল থেকে কয়টা পর্যন্ত তারা গাছগুলো খাওয়ান এবং গরুগুলোকে পালন করতে গিয়ে কি সমস্যাগুলো হয় সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলবো এই গরুগুলোকে এইভাবে পালন করলে যে দুধের পরিমাণটা কেমন হয় এবং দুধগুলো খেতে কেমন স্বাদ এবং এই গরুগুলো পালন করে তাদের সংসার বা কীভাবে পরিচালনা করেন সেই সব বিষয় নিয়ে কথা বলবো। এই দলের ভিতরে গরু রয়েছে প্রায় সাতাশটি এই সাতাশটি গরুর ভিতরে যে খামারির দশটি গরু রয়েছে সবচেয়ে বেশি সেই খামারির সাথে আমরা কথা বলবো শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম তো ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা যে এই যে গরুগুলো পালন করতেছেন ভাই এই গরুগুলো পালন করতে গিয়ে আপনারা কি সমস্যায় পড়তেছেন আমাদেরকে যদি একটুখানি শেয়ার করেন আমাদের সাথে আমরা সমস্যা বলতে ভাই গরুগুলো আপনার যেরকম খাওয়ান দরকার ওইরকম খাবার আমরা দিতে পারি না এই সবুজ ঘাস খাওয়াই খাওয়াই আমরা বাসায় রাখি অল্প হালকা কুড়া বসে খাওয়াই তাতে দেখা গেলো গরুর আপনি যে ছয় সাত লিটার দুধ হওয়ার কথা চার পাঁচ লিটার হয় যদি একটু ভালো খাবার দিতে পারতাম তাহলে দুধ মানে একটু বেশি পাইতেন তার মানে হলো আপনারা আর একটু সবুজ গাছ ছাড়া যদি মনে করেন আর একটু কুড়া বা অন্য খাবার খাওয়াইতেন তাহলে আর একটু বেশি পাইতেন আপনি বলছেন তো আপনি এভাবে কতদিন ধরে পালন করতেছেন ভাইয়া আমি গরু পালতাছি আমার বাপ দাদাও পালছে আমি এখন পাল্টাছি পনেরো বছর ধরে আপনি পনেরো বছর ধরে গরু পালন করতেছেন তো আপনার এই গরু পালন করে ভাই প্রতিদিন কেমন আসে আসে প্রতিদিন আপনার টাকা প্রতিদিন তার মানে এবারে যে আপনার মনে করেন বিশ পঁচিশ এই পঁচিশ হাজার টাকার মতন মনে করেন এতে খরচা কতটুকু হয় ভাইয়া খরচ আছে এই গরু দেখা গেল আপনি মাঠে যদি না আনি এটাকে এক একদিন খরচ যায় সাতাশশো টাকায় খরচ হয়ে যায় আর আমরা এই দিক গাছ সবুজ গাছ খাওয়া যাননি খরচটা কম হয় তিনশো আড়াইশো চারশো টাকা এরকম হয় তার মানে হলো আপনারা যদি মনে করেন যে সবুজ গাছ না খাওয়াইতেন এভাবে ছেড়ে না পালতেন তাহলে আপনাদের খরচাটা আরও বেশি বাড়তো বেশি বাড়তো তো আপনার গরু এইভাবে যে ঘাসগুলা খাচ্ছে এতে কতটুকু সুস্থ সবল রয়েছে আপনার গরুগুলা এমনি আপনি রোদের তাপমাত্রা বেশি থাকলে একটু গরু হাঁপায় গরমে অস্থির হয়ে যায় গোসল করার জায়গা নাই যা আছে ময়লা পানি পানির জন্য গরু গোসল করা দেওয়া যায় না বাসার মোটরে গোসল করে নিয়ে আসতে আবার আবার যাই আবার গোসল করা যেতে হয় গরুগুলাকে কতবার গোসল করেন এই রোদ্রের ভিতরে দিনে দুইবার দিনে দুইবারের বেশি করার না তা আপনার এলো গরুগুলা কোন জাতের ভাইয়া অস্ট্রেলিয়ার ভিতরে ক্রস অস্ট্রেলিয়ার ভিতরে ক্রস তো এই গরুগুলা পালন করে এই যে বছরে মনে করেন যে বা যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলো আপনারা কি করে থাকেন বাচ্চা কিনে বিক্রি করে ফলাই ইদে ইদে প্রতি কুরপে ইদে বিক্রি করে ফলাই সেটা তো আপনারা সার গরু বিক্রি করেন সার গরু গাবি গরুগুলা কি করেন গাবি গরু যেন দেখো পাপা ওই দুই বছর দুই বোনের দিছি দুইটা আবার আপনি পাল ভরাই আগে ছিল চারটা এখন হইছে 10টা আপনারা এই যে গাবি গরুগুলা পালন করতেছেন ভাই এই পালন করতে গিয়ে আপনারা হলো যে টাকাটা মানে লাভ করতেছেন এই লাভের টাকাটা দিয়ে আপনার ফ্যামিলিতে কি কি কাজে লাগিয়েছেন একটু যদি আমাদেরকে বলেন ফ্যামিলিতে বাসায় আপনি গরুর জন্য একটু ভালো করে ঘর দিছি আবার আপনি গরু করে মোটর কাটছি এখন আবার বাসায় আবার দুই বোন বিয়ে দিছি গরুর বছর পাইলে তাদের খরচ আছে ওই খরচ গুলো আপনি হয় আপনি কি বিয়ে করেছেন জি আপনার ছেলে মেয়ে কয়টা আমার এক ছেলে আপনার এক ছেলে তা আপনার টোটাল ফ্যামিলির খরচা বোনদের খরচা সব কিছু মিলিয়ে আর ফ্যামিলিতে কে সহযোগিতা করে থাকে আপনার এই ফার্মে আর কে ওই সহযোগিতা করে না শুধু আমি একাই আপনি একাই আপনি ফ্যামিলির মানে এলো ভাই বোনদের মধ্যে কতজন আপনি আমরা ভাই বোন পাঁচজন মোট ভাই কয়জন ভাই তিনজন তিনজন বাকি ভাইরা কি করে বাকি বড় জন আলাদা থাকে ছোটটা আমার সাথে আছে আর কি এই কাজ করে না অন্য কাজ করে

এই যে ভাইয়া আপনি আমাকে একটু বলবেন যে অনেকে আছে এলো গরু পালন করতে গিয়ে এই যে গরুগুলাকে বেদে গরুগুলা পালন করে আপনারা গরুগুলাকে ছেড়ে পালন করতেছেন গরুগুলা হাঁটার সুযোগ পাচ্ছে গরুগুলা সুস্থ সবল থাকতে পারতেছে তো আপনি আমাকে বলেন যে গরুগুলা বেদে পালা কি ভালো না এইভাবেই আপনারা যেভাবে পালন করতেছেন এটা ভালো কোনটা ভালো এখন আমরা তো বেঁধে পালতে গেলে খরচ বেশি হয় দেখি আমরা বেদে পালতে পারি না আমাদের জায়গা কম রাসাহিত্য জায়গা কম থাকতে পারে না গরু বাস্তুতে বেঁধে ভালো গেলে জায়গা দরকার আমাদের জায়গা খুব কম দেখে আমরা এই আটা চলা করে গরুরে আর যারা বেঁধে পালে তাদের তো জাগা বেশি তাদের ওই গরুর তো খরচ অনেক হয় আর আমাদের গরুর তো ওই আটা এমনি একটু খরচটা কম হয় কিন্তু রোগ এমনি হয় আর কি তাপমাত্রা বেশি হইলে আর কি রোগটা বেশি হয় এমনি তাপমাত্রা কম থাকলে গরুর কোনো রোগ হয় তাপমাত্রাটা বেশি থাকলে গরুটা রোগ থেকে বেশি হয় তার মানে একটু ঠান্ডা থাকলে রোগটা কম হয় তো আপনার এই গরু পালন করে যে ধরনের আপনি বলছেন ফ্যামিলি টোটাল খরচাটাই চলতেছে তো ও যারা মনে করেন হয়তো জায়গা বেশি থাকলে আপনি কি ওভাবে পালন করতেন যে আমার ইচ্ছা আছে আমি জায়গা থাকলে আরো গরু বাড়াবো আর বড় করে পালার ইচ্ছা আছে তো আপনার গরু পালন করতে গিয়ে এই যে বছরে বসরে যখন গরুগুলাকে বীজ দেওয়া হয় সেই সুবাদে বীজটা কি ঠিক মতন নিচ্ছে গরু মাঝে মধ্যে মিস হয় আবার মাঝে মধ্যে নেয় এখন পাঁচটা গাবি আছে কতটা মিস মিস করে করে আবার না। অনেকে রয়েছে মনে করেন যে গাবি গরু পালন করাই বাদ দিয়েছে সার গরু পালন করতেছে যে গরুগুলা বীজ নেয় না বিভিন্ন সমস্যা দেখা দেয় জরায়ুতের সমস্যা বীজ নিতে চায় না বীজ দিয়ে যায় একটা গরুকে আট বার দশ বার বীজ দেয় আপনার গরুগুলো কি এই ধরনের কোনো প্রবলেমে পড়েছে না না আমার এই ধরনের কোনো প্রবলেমই নাই। এই ধরনের কোনো প্রবলেম নেই না 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 তাহলে আপনার গরুগুলাকে আপনি প্রাকৃতিক উপায়ে বীজ দিয়ে থাকেন ডাক্তার দিয়ে না মানে হলো কোনো সার দিয়ে দেন আমি সার দাও দেই আবার আপনি ডাক্তার দাও দেন সার দিয়া যখন দেন তখন কি আপনার এই পালের গরু সার দিয়ে দেন না অন্য কোনো সার দিয়ে দেন অন্য বাইরেতে দেই আবার পালের সারও দেই পালের সার দেশে মুখ উপযুক্ত হয় ওটিতে দিই সবসময় তো আর থাকে না পালের সার আর যে সময় থাকে ওই সময় পালের সার দিয়ে দেয় আর নাহলে বাইরে বাইরেতে সার দেয় আনি আপনি যখন মনে করেন সেটা হলো আপনার বীজের বিষয়টা শুনলাম আপনার গরুগুলাকে যখন আপনি বাসায় নিয়ে যান তখন এই বাসায় নিয়ে যখন আপনি গরুগুলাকে খাবার দেন সেই খাবারটার মাত্রাটা কেমন হয় মাত্রাটা পরিমাণ কম দেই যে খরচ যে আন্তর্জাত আয় হয় এই যে আর কি খরচ করি মানে অল্প অল্প সবই আর কি খোল দিই আপনার ছাটি যাও যা যাও দেই। তো গরু তো পালন করতেছেন অনেকদিন ধরে ভাইয়া কোন খাবারটা আপনার সবচেয়ে বেশি খাওয়ালে যে খাবারটা সবচেয়ে বেশি খাওয়ালে মনে করেন যে এই গাবি গরুগুলাতে আপনার হলো দুধটা একটু বেশি পাওয়া যায় এবং সেই গাবি গরুগুলা পালন করে আপনি যে এই ধরনের মানে যে এই যেখানে আমরা যে সবুজ ঘাসগুলো দেখছি আপনি হলো আপনার গরুকে এই ধরনের ঘাসগুলা খাওয়াচ্ছেন এই যে ছেড়ে দিয়ে তো আপনার এই গরুগুলোর খাবার আর হলো যে যা আউ খাওয়ার কোনটাতে সবচেয়ে দুধ বেশি হয় বলে মনে করেন দুধ বেশি হয় আপনি দুটোটাই খাওয়াইতে হবে আর কি সবুজ গাছ আর বাসার ওই না যদি পরিমাণে একরকম খাওয়ান যায় সমান সমান তাহলে দুধতে বেশি হইব আমরা তো ওইটা খাওয়া কম খাওয়াই সবুজ গাছটা বেশি খাওয়াই সবুজ গাছটা বেশি খাওয়াই কিন্তু বিভিন্ন খামারিরা রয়েছে তারা সবুজ গাছ খাওয়ায় কম এবং বুসি এবং হলো খোল এই ধরনের মানি হলো খুদের যাও এগুলো খাওয়াই বেশি সেটা আসলে কোনটা উপকারী আপনি কি একটুখানি পরিমাপটা বুঝতে পেরেছেন কি পরিমাপটা বুঝতে পারছি উপকারী ওইটাতে আপনার এতে সবুজ ঘাসের খাওয়ানো গরুর রোগ বৃদ্ধি কম হয় আবার আপনার দেখা গেলো দুধটা ভালো হয় ছলেট পাওয়া যায় একবারে এক নম্বর হয় আর ওইটা ওই খাওয়ানটা দিলে দুধটা পাতলা হয় ওটা দুধের চাহিদাটা কম দামও কম পাওয়া যায় তো এই দুধটা আমাদের যদি চার লিটারও হয় তাতে আমাকে পোষায় দাম দাম একটু বেশি পাওয়া যায় আপনারা কত দামে বিক্রি করেন আমরা আশি টাকা সত্তর টাকা বিক্রি করি আশি টাকা সত্তর টাকা তো আপনার বাসার পাশে যারা খামারে রয়েছে সে তারা যে খামারের দুধগুলা বিক্রি করে তারা বিক্রি করে কত তারা ষাট টাকা ষাট টাকা আট টাকা আপনারা আরও বিশ টাকা বেশি বিক্রি করে তো আপনাদের গরুর মানে যে দুধটা বিক্রি করতে গিয়ে চাহিদাটা কেমন আপনাদের গরুর চাহিদাও অনেক চাহিদা চাহিদা আপনাদের গরুর দুধ বিক্রি করতে গিয়ে অনেক চাহিদা বেশি মানে ওয়েট করতে হয় না দুধ বিক্রি করতে না বাসার থেকে এসে নিয়ে যায় আবার কিছু কিছু বাসায় দিতে হয় যে কিছু কিছু বাসায় দিয়ে আসে এই দুধ দোয়ানো থেকে শুরু করে এই পরিচর্চা কে করে থাকে আমি করি আপনি একাই করেন ধরে একবারে গরু যখন আছে কাম কাজ সব নিজে একাই করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাইয়া ভবিষ্যৎ আছে গরু বাসুর খা খামার দিব একটা তারপরে যদি বাইরে একটা ব্যবসা বাণিজ্য পাশাপাশি করি ছোটোখাটো একটা ব্যবসা করি আরও ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসা করার ইচ্ছা আছে আপনি পড়াশোনা কতটুকু করেছেন ভাই ক্লাস ফাইভ পর্যন্ত আপনার ওয়াইফ বা আপনার মা আপনার এই গরুর খামারে কি একটু সেবার জন্য করে হেল্প করে কি করে অল্প করে আগে করছে এখন করে না কেন করে না করে আগে তো আমি ব্যবসা বাণিজ্য করছি সময় দিতে পারি নেই বেশি বাসা সবাই করছে এখন আমি একাই করি সেটাও করে আগে কি ব্যবসা করতেন আপনি ফলের ব্যবসা করতাম ফলের ব্যবসা তো আপনার ফলের ব্যবসা তুই এখন গরুর ব্যবসাতে চলে আসছেন তো কোনটা ব্যবসায় আপনার সব থেকে লাভবান মনে করেন লাভবান গুরুত্ব হয় ওটা আপনি এটা দেখা গেল আপনার ওটা তো পরিশ্রম বেশি আরও বেশি আর এটা নিজের গরু বাছুর বা কোনো ঝামেলা নাই যে সময় এই সময় কাজ করলাম আবার যে সমীর বিক্রি করলেও টাকাটা নগদ পাওয়া যায় কোনো কষ্ট হয় না আর কি আর ব্যবসার অনেক রিস্ক বাইরে টাকা পয়সা লোক যাইতে হয় আবার মাল আইনে ব্যস্ত হয় অনেক কষ্ট রিস বেশি এই কারণে আপনি চিন্তা ভাবনা করছি গরু পালন এখন তার মানে আপনি মনে করতেছেন গরু পালনের ব্যবসাটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অনেকে মনে করে যে গরু আছে বড় বড় খামারি রয়েছে অনেক লোক আছে যে তারা গরু খামারে গরু পালন করতে গিয়ে তারা লস খাচ্ছে তারা হলো লাভবান না যে খাবার দাবারের দাম বেড়ে গেছে সেই সুবাদে গরু পালন করে লাভবান হতে পারে না কিন্তু আপনি বলেছেন তার ভিন্ন কথা যে গরু পালন করে যথেষ্ট লাভ এবং গরু পালন করে আপনার ব্যবসাটা ছেড়ে দিয়েছেন এখন গরু পালনের ভিতরে আপনি অন্তর্ভুক্ত রয়েছেন তো আপনার কাছে সত্যিকারীর অর্থে যারা খামারি ভাই খামার করতে চায় দেশের বাইরে যারা রয়েছে ভাই বন্ধুরা তারা মানে হলো অনেকে আমাদেরকে ফোন করে থাকে যে তারা খামার করতে চায় খামার করবে তো সেই সুবাদে তাদের উদ্দেশ্যে একটু যদি বলেন যে তারা আসলে কিভাবে গরু পালন করবে কি দিয়ে শুরু করবে দেখা গেলো ভাই এখন যে পরিস্থিতি দেশে গরু বছরের রূপবেলায় বেশি হয় তারপর আপনার ওই সব খামারের গরুগুলা আপনি ঠিক মতন ক্যালসিয়াম খাওয়াতে হয় ভিটামিন খাওয়াতে হয় তাইলে আপনার ওটা বীজটা সংগ্রহ করে ধরে রাখা পারব গরুগুলা এই গরু কিনা সম্পন্ন গরু হলে আপনি খাবার কিছু কিছু অন্য আইটেমের খাবার খাওয়ায় এই খাবার খাওয়ার জন্য ওই এর ইটা নষ্ট হয়ে যায় এই কারণে বিজে চলে রাখে না এই কারণে আর যারা আপনি খাওয়ানোর মধ্যে আপনি দেখা গেলে অনেক প্রকারের ভিটামিন আছে যারা ভিটামিন ভিটামিন ঠিক মতন খাওয়ায় ওই গরু কিনে আপনি ঠিক মতন বীজ ধারণ করে তার মানে তারা বুঝে শুনে গরু কিনবে তো কোন গরুগুলা কিনে মানে তারা ওগুলো খামার শুরু করবে ওটা আপনি দেখতে হইব গরু ফার্স্টে যে শরীরে চোর কম না বেশি দেখলেই বুঝতে পারবো যে মানে চর্বি বেশি কিনা কম তো চর্বি বেশি হলে সমস্যা কি আর কম হলে সমস্যা কেটে চর্বিটা বেশি হয়ে গেলে গায় ওটা বীজ ধারণ করে না ওইগুলো বীজ ধারণ করে না তার মানে মোটা তাজা অনেক মোটা তাজা গাবি গরু কিনা ঠিক হবে না ঠিক হবে না মানে বুঝে শুনে কিনতে হবে শুনে কিনতে হবে ভাই আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন শামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সময় কথাগুলো শুনে হয়তো দেশে অনেক মানে যারা খামারি বাইরে রয়েছে তারা উপকৃত হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা শুনলেন এই শামিম ভাইয়ের কাছ থেকে শামিম ভাই কীভাবে গরুগুলো পালন করছে প্রাকৃতিক উপায়ে এই গরুগুলো পালন করতে গিয়ে তার হলো টোটাল সংসারের যত খরচা রয়েছে সব খরচাগুলোয় তারা এই খামার থেকে মানে হলো পেয়ে থাকেন এবং তিনি একটি ব্যবসা করতেন ফলের ব্যবসা ফলের ব্যবসা ছেড়ে তিনি গরুর ব্যবসাতে চলে আসছেন দর্শক আর এই গরু পালন করে তিনি যথেষ্ট লাভবান এবং গরু পালন করে লাভবান এবং গরু তিনি হলো আরও খামারে বাড়াবেন এটা হলো তার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার দিয়ে এবং পরবর্তীতে নতুন ভিডিও আপডেট পেতে আমাদের বেল আইকন টিপে আমাদেরকে সহযোগিতা করবেন দর্শক ভালো থাকবেন